ভুটান। হ্যাঁ বন্ধুরা, আমাদের প্রতিবেশী দেশ ভুটান। ভুটানের মানুষ গাছকে খুবই ভালোবাসে। ভুটান কেন সব দেশ থেকে আলাদা? এখানের খাবার মানুষ এত কেন পছন্দ করে? আর সব থেকে বড় কথা, এখানের মানুষ কেন এত প্রাণ খোলা মনে? আজ এই ভিডিওতে আমি তোমাদের ভুটান সম্বন্ধে কিছু কথা শেয়ার করতে চলেছি। তাহলে চলো যাই তোমাদের নিয়ে আজকের ভুটান ঘুরতে। প্রথমেই বলে রাখি, ভুটান খুবই ছোট্ট একটি দেশ। এই দেশের জনসংখ্যা প্রায় 9 লাখের আশেপাশে। ভুটানকে গরিব দেশগুলোর মধ্যে ধরা হলেও এদেশের মানুষ নিজেদের মধ্যে খুবই সুখ স্বাচ্ছন্দ্যে বসবাস করে থাকে। সব থেকে মজার ব্যাপার, ভুটানে আপনি কোনো ভিখারি দেখতে পাবেন না। এই দেশের মানুষ টিভি, ইন্টারনেট, রেডিও এগুলো নিয়ে এত চিন্তা করে না। এরা সাধারণ জীবনযাপন করতে বেশি পছন্দ করে। তোমাদের জানিয়ে রাখি, 1999 সালে ভুটানের মানুষজনকে প্রথম ইন্টারনেট ব্যবহার করার সুবিধা দেওয়া হয়েছিল। ভুটানের একদিকে যেমন রয়েছে চীন, তেমনি অপরদিকে রয়েছে ভারত আর তিব্বত। হিমালয়ের কোলে বসা ভুটানের রাজধানী থিম্পু। এখানকার পুরো জনসংখ্যার 75% মানুষ বৌদ্ধ ধর্মাবলম্বী আর বাকি 25% মানুষ হিন্দু। বন্ধুরা, হিমালয়ের কোলে বসা ভুটানের চারিদিকে তোমরা শুধু পাহাড়ই দেখতে পাবে। ভুটানের মানুষজন বেশিরভাগ কৃষিকাজ করে থাকেন। গাছের প্রতি ভালোবাসার জন্যে এখানের মানুষ গাছ লাগাতে খুবই পছন্দ করে। সেই জন্যেই 2015তে 1 ঘন্টায় 50,000 গাছ লাগানোর গিনিস ওয়ার্ল্ড রেকর্ড ভুটানের নামেই রয়েছে। এছাড়াও ভুটানের রাজা ও রানীর প্রথম সন্তান জন্মানোর খুশিতে প্রায় 1,80,000 গাছের চারা রোপণ করা হয়েছিল। এর থেকে বোঝাই যায় ভুটানের মানুষজন সত্যিই সুন্দর মনের। সত্যি কথা বলতে ভুটানের মানুষজনের কাছ থেকে আমাদেরও কিছু শিক্ষা নেওয়া দরকার আছে। বন্ধুরা, তোমাদের কি মনে হয় আমাকে কমেন্ট করে জানাতে পারো। ভুটানের আইন অনুযায়ী ভুটানের 60% জঙ্গলে পরিপূর্ণ হতে হবে। এছাড়াও ভুটানে আপনি যদি কোনো বিলুপ্তপ্রায় প্রাণীকে হত্যা করে থাকেন, তাহলে আপনাকে সারা জীবন কারাদণ্ডের সাজাও কাটাতে হতে পারে। প্লাস্টিকের ব্যবহার এখানে 1999 সাল থেকেই বন্ধ, আর তামাক সেবন এখানে প্রায় আইন বিরুদ্ধ। নিজেদের সংস্কৃতিকে বাঁচানোর জন্যে ভুটান সারা পৃথিবী থেকে নিজেদেরকে গোপন রেখেছিল। 1970 সালে প্রথম পর্যটকদের জন্য ভুটানের দরজা খুলে দেওয়া হয়। ভুটান সরকার এখানে আসা পর্যটকদের সংখ্যা সীমিত রাখে। এছাড়াও দক্ষিণ এশিয়ার বাইরে থেকে আসা পর্যটকদের কাছ থেকে $250 প্রতিদিনের হিসাবে চার্জ করে থাকে ভুটান সরকার। এই কথাটা আপনি নিশ্চয়ই জানেন না, ভুটান দেশের নাম ভুটান নয়, শুধুমাত্র ইংলিশে ভুটান বলা হয়ে থাকে। এদেশের স্থানীয় নাম ড্রুক ইয়ল, যার মানে ড্রাগনের দেশ। ভুটানকে পৃথিবীর অদ্ভুত দেশ বলা হয়ে থাকে। কিন্তু কেন? এর উত্তর একটু অন্যরকম। ভুটানে আপনি কোনো ট্রাফিক লাইট দেখতে পাবেন না। এখানে শুধুমাত্র ট্রাফিক পুলিশ দ্বারা যানবাহন নিয়ন্ত্রণ করা হয়। বলতে গেলে যে দেশের মানুষ এত পাঞ্চুয়াল, সেই দেশের ট্রাফিক লাইটের কিসের প্রয়োজন? জানি না কবে ইন্ডিয়াতে এইরকম দিন দেখতে পাওয়া যাবে। আরও একটা মজার ব্যাপার, ভুটান দেশের সমস্ত নাগরিকের জন্মদিন সমান মানা হয়ে থাকে। নতুন বছরের শুরুর দিন এদেশের মানুষ নিজেদের জন্মদিন পালন করে থাকে। বন্ধুরা, তোমরা তো নিশ্চয়ই জানো ভুটানে গৌতম বুদ্ধের পূজা করা হয়ে থাকে, আর গৌতম বুদ্ধের দেখানো পথেই এদেশের মানুষ নিজেদের জীবন উৎসর্গ করে থাকে। এদেশের মানুষ নাচতে খুবই পছন্দ করে। এদের ড্যান্স দেখলে তোমরা মুগ্ধ না হয়ে পারবে না। কেননা এদের নানা রঙের কাপড় আর মাথায় অবাক করার মতন মুকুট দেখে তোমরা আকৃষ্ট হবেই। তোমাদের জানিয়ে রাখি, তোমরা যদি ভুটান ঘুরতে যেতে চাও তাহলে তোমাদের কোনো পাসপোর্ট লাগবে না, তবে অবশ্যই